বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে আর একবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? রাজা মেহরও আছে? ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেয়, সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এই জন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে, 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে, ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আর একটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারিজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারিজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে, মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে, মসজিদে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? অটে প্রজেক্ট, অটে প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট! এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান, এরা হাসতে খেলতে চলতে ফিরতে। আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি, অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে, ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিচির করে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয়, বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন, কিছুক্ষণ শান্ত, দুই রাকাত পরে আবার চিল্লাচিল্লি আছে না নাই? তো ওরা যদি না চিল্লায়, ওরা যদি লাফালাফি না করে, লাফালাফি কি 80 বছরের মুরব্বী করবে? কথা কয় না, মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে? ছোট বাচ্চারা লাফালাফি করবে, একজন আরেকজনের কামড় দিবে, কাঁচের গ্লাস ভাঙবে, এটাই পৃথিবীর সৌন্দর্য, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন, সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনে রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই, আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি, আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে, আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। কি নবী ছিল, কি মায়া ছিল নাচিদের সাথে! হাসান হুসাইন বিশ্বনবী, যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার, ওই নবীরে ঘোড়া বানায়া, বিশ্বনবীর বাবরি চুল ছিল তো, ওই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতো, বিশ্বনবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয়ে আমার ঘোড়া। হাসান হুসানের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। আর বলতেন রাইহান চাইনি ফি দুনিয়া, হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি। সাইয়েদা শাবাবি আহলিল জান্না, জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন, আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে, একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে। বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন। বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন, যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায়। হাসানকে ডান হাতে ধরে, হুসাইনকে বাঁ হাতে ধরে, বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলেন।